Welcome to News Minutes. এক জীবনে এত প্রেম পাব কোথায়, এই শিরোনামের জনপ্রিয় গানটির কথা নিশ্চয়ই মনে আছে। সেই গান কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল কন্যা শায়না আমিন। এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। 2006 সালে ক্রস কানেকশন নাটকের মাধ্যমে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। নাটক আর বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছিল তাকে। জনপ্রিয়তা নিয়ে নাম লেখালেন সিনেমায়। 2011 সালে মুক্তি পাওয়া মেহেরজান নামের সেই সিনেমা কম জল ঘোলা করেনি এদেশের চলচ্চিত্রাঙ্গনে। ছবিটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের নামী অভিনেত্রী জয়া বচ্চন। চারদিকে নানা আলোচনা শায়নাকে ঘিরে এমন সময় হুট করে শায়না পাড়ি জমান সুদূর লন্ডনে। সেখানে বিয়ে করে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর সঙ্গে পাতলেন সুখের সংসার। তার স্বামীর নাম মাসুদ রানা। মিষ্টি চেহারার সেই শায়নার ঘরে এখন দুই সন্তান। 2018 সালের 13 নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে 2015 সালের 9 ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়েটির নাম আরশিয়া। নতুন খবর হল অনেকদিন পর দেশে ফিরেছেন শায়না। 19 ডিসেম্বর নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করে শায়নাই দিলেন এই খবর। ক্যাপশনে লিখেছেন, স্বপ্ন যাবে বাড়ি আমার, অবশেষে আমরা আমাদের ঘরে ফিরেছি। ভিডিওতে শায়নার সঙ্গে তার স্বামী ও সন্তানদেরও দেখা গেছে। তবে কতদিনের এই সফর সে বিষয়ে কিছুই জানা যায়নি। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন।